সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিং। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আরামবাগ সবুজায়নের পক্ষ থেকে পালিত হল আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার হুগলির আরামবাগের বিবেকানন্দ স্কোয়ার থেকে একটি পদযাত্রা এসে পৌঁছায় আরামবাগ রবীন্দ্র ভবনে। পাশাপাশি এদিন মনীষীদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সবুজায়নের পক্ষ থেকে। মাতৃভাষা দিবস উপলক্ষে রবীন্দ্র ভবনের শহীদ বেদিতে শহীদদের প্রতি মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সবুজায়নের উদ্যোক্তা ডাক্তার মনোজিৎ মুখার্জী, মহকুমা শাসক সুভাষিনী, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দেখুন বিস্তারিত। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। আমরা সবাই জানি এবং আজকে আমরা যে ভাষার জন্য মিছিল করলাম, ভাষা মিছিল, ভাষার জন্য হাঁটুন, এই পদযাত্রায় জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, ধনী, দরিদ্র নির্বিশেষে আমরা আরামবাগের আমরা সেটা চেষ্টা করি এবং আমাদের আরামবাগের এটা একটা ঐতিহ্য, একটা গর্ব যে সব দলের মানুষ, সব রাজনৈতিক দলের মানুষ, সমস্ত স্তরের মানুষ, হ্যাঁ, এই পদযাত্রায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা হয়েছে কতগুলো তরতাজা তরুণ বাঙালি, তরুণ যুবক এদের রক্তে এবং সারা বিশ্ব এটা স্বীকার করে নিয়েছেন। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস, রাষ্ট্রপুঞ্জ ইউনেস্কো এরা স্বীকার করে নিয়েছেন যে পৃথিবীর সব ভাষা এবং তাদের সংস্কৃতি, ভাষার উল্টো পিঠটা হচ্ছে সংস্কৃতি, সেই সবগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সব গভর্নমেন্ট যেন এটা করেন, সব সরকার যেন এটা করেন, এটা নির্দেশ আছে এবং রাষ্ট্রপুঞ্জে এই প্রস্তাবটা পাস হয়ে গেছে। সেটা 1977 সালে হয়েছে, 1999 থেকে এটা চালু হয়েছে। আমরা গত 20 বছর ধরে এটা সুনামের সঙ্গে ধরে আসছি। এটা আমাদের আরামবাগবাসীর জন্য, আমি ব্যক্তিগতভাবে আমরা সবই জান, আমরা গর্বিত যে সবাই এই দিন ভুলে যান তারা যে তাদের কী পেশা, কী তাদের জীবিকা, কী তাদের আদর্শ, দল, মত, কিন্তু এদিন আমরা কিন্তু সবাই বাঙালি। এই আহ্বানটা আমরা সবার কাছে রাখি যে ওদের বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।